ওকে, শাড়ি কই থেকে আনছেন? শাড়ি কই থেকে পাইছো? এই আমি শাড়ি। আরে ভাই, এটা কি আমাদের ছোট প্রোগ্রাম? আমি তো বড় প্রোগ্রাম আছে করতে গেছি। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটা ব্লগ দেখার জন্য। দেশে অথবা বিদেশে যে যেখানে আছেন, আমার আজকের ব্লগটি দেখতেছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর একটা রংচঙা শাড়ি খুলে ফেললাম, দেখাবো আপনাদেরকে একটু। এই শাড়িটা আমি এনেছি আমাদের পরিচিত এক ভাবি জান্নাত বাবির বুটিক শপ থেকে। বাবি সবাইকে শাড়িটা গিফট করেছে আজকের এই প্রোগ্রামের জন্য। তো শাড়িটার সাথে ম্যাচ করে কোন জুয়েলারিটা পরবো সেটা নিয়ে একটু চিন্তিত, যেহেতু একটা সুতি শাড়ি চেয়েছি একটু সিম্পলের মধ্যে শাড়িটার সাথে ম্যাচ রেখে একটা জুয়েলারি পরতে। তো সব কিছু রেডি করে, নিজেও রেডি হয়ে আমার বাচ্চা এবং বাসার সবাইকে নিয়ে বের হয়ে গেলাম, যাবো ফরেস্ট হিলে কণিকা বাবির বাসায়। বাবির বাসায় একটা পিঠা উৎসবের আয়োজন চলছে, এই প্রোগ্রামটা সম্পূর্ণ রেডি করেছেন ফাতেমা বাবি, কণিকা বাবি আর নাসিমা বাবি। আমাদেরকে ইনভাইট করা হয়েছে, আমরা যাচ্ছি। আর দিনটাও খুবই সুন্দর ছিল, রোদেলা একটা দিন। আর যেহেতু এখন আমাদের প্রায় শীত চলেই যাচ্ছে, পিঠা উৎসবটা আসলে অনেকদিন যাবৎ করবো করে আমাদের সবার কোনো না কোনো প্রবলেমের কারণে করা হচ্ছিল না। আর যেহেতু ফাতেমা বাবি বাংলাদেশে ছিল, তো বাবিকে রেখে তো কেউ কিছু করবে না, বাবি আসার পরপরই প্রোগ্রামটা শুরু করা হলো। আর এই যে কণিকা বাবিকে দেখতে পাচ্ছেন, এই বাবির বাসায় পিঠা উৎসবটা হয়েছে। তো অলরেডি বেশ কিছু পিঠা এখানে রেডি করা আছে, এগুলা আর যারা বানিয়েছেন অলরেডি তারা এখানে উপস্থিত। তো আরও কিছু পিঠা নিয়ে আসবেন অন্যান্য ভাবিরা, আসবেন পলাশি ভাবি, নুপুরাপা, নাসিমা ভাবি। তো ওই পিঠাগুলোর জন্য আমরা অপেক্ষা করতেছিলাম, আর এদিকে কিছু কিছু একটু খেয়ে নিচ্ছিলাম, কারণ যেহেতু মেরা পিঠা বাবা পিঠাটা এখনও গরম আছে। আর এখানে তো কণিকা ভাবি, ফাতেমা ভাবি, এখানে আছে রিমি ভাবি, শারমিন, আমি, আমরা অলরেডি চলে এসেছি। এই ফাঁকে একটু একটু পিকচারও উঠিয়ে নিচ্ছিলাম, যখন আবার সবাই আসবে ওনাদের সাথে উঠাবো। তো যেহেতু একটু রংচঙা শাড়ি সবাই পরেছি, একরকম শাড়ি পরেছি, আমাদের মধ্যে কিন্তু সুন্দর একটা ভালো লাগা কাজ করেছে। আর সাথে ছিল কিন্তু আমাদের বাঙালিদের অতি পরিচিত এবং অতি মজার মজার কিছু আইটেম, পিঠা পুলি, মেরা পিঠার সাথে ভর্তার কম্বিনেশনটা খুবই ভালো যায়। তো সেই শুটকির ভর্তা মেরা পিঠাটা বানিয়ে নিয়ে এসেছে শারমিন। আর আমার সবসময় একটু ঝাল আইটেম দিয়ে পিঠা খেতে খুবই ভালো লাগে। আপনি কি বানাইছেন বলেন? দুধচি দই। আচ্ছা, দুধচি দই, তেলের পিঠা, মেরা পিঠা। এটা কি পিঠা ভাবি? এটা বলেন কি পিঠা? অপেক্ষা করতে করতে কিন্তু নাসিমা ভাবি চলে এসেছে, আর সাথে ভাবির বোনরাও এসেছে, সবাই কিছু না কিছু নিয়ে এসেছে, নুডলস, অন্যান্য আরও পিঠার আইটেম। যেহেতু বাচ্চারা সবাই পিঠাটা খাবে না, বাচ্চাদের কথা মাথায় রেখে নুডলসটা রেডি করা হয়েছে। এবার এদেরকে শাড়ি ফ্রি দিছি, পরের বার তুম করে ফতুয়া দিব, তাই না? মাহবুব বলছে এটা বানাইছে শারমিন না? দুঃখের ব্যাপার হলো আমি কোনো পিঠা খাওয়াতে পারলাম না। সামনে বছর শিরিন আনবে ভাইয়া, ইনশাল্লাহ আপনাদের দোয়া পাইলে। দোয়া কেমনে বাবু, তুমি আশীর্বাদ নাও নাই কিছু নাও না, ব্যবসা করবে তো? কেমনে ব্যবসা শুরু করেছো? কথা ঠিকই বলছেন,
2 টাকা বেশি 2 টাকার জিনিস কি নাই না মিষ্টি এনে সবাই খাও না 2 টাকা 1 টাকা খাও না আমি 1 টাকা খাও এর মধ্যে সবাই চলে এসেছে একে একে ধুমধাম পিঠা খাওয়া চলতেছে বলতে গেলে কারণ সবাই এত মজা করে আমরা পিঠাগুলো খাচ্ছিলাম আর পিঠাগুলো এতটা ফ্রেশ আর টেস্টি হয়েছে বলার বাইরে মাশাআল্লাহ আমাকেও একটা পিঠা আনার দায়িত্ব দেওয়া হয়েছিল বাট আমার কিচেন রিনোভেশন কাজ চলার কারণে কিচেনে রান্না বন্ধ আমি নিয়ে আসতে পারি নাই তো যাই হোক নেক্সট টাইম খাওয়াবো ইনশাল্লাহ সবাইকে সবাইকে জানাচ্ছি অনেক থ্যাঙ্কস আমার পক্ষ থেকে ওকে ভাই খাইয়ে আমি ভিউ দিবেন পিঠা পুন্ডা ভালো হইছে ওকে এটা এটা সবচেয়ে ভালো Hello, what's your name? What? Rama. Rama? Is you Rama? And what's your name? Janna. Janna? I know you, Janna. And I know you, Rama? No. I know you guys. আমাদের পারিবারিক প্রোগ্রামগুলোতে কয়েকটা গ্রুপ হয় ছেলেদের মেয়েদের সাথে বয়স্ক আমাদের আম্মা বা আন্টিদের নিয়ে বাচ্চাদেরও একটা গ্রুপ আছে তো সবাই আসলে যার যার গ্রুপ নিয়ে বিজি থাকে গল্পতে পারিবারিক এই উৎসবগুলোর কিন্তু আনন্দ এইটাই যে খাওয়া দাওয়া আড্ডা গল্প করা আর সাথে আমাদের পারিবারিক শিল্পীদের থেকে শোনা কিছু গান যেটা তুহিন গেতে খুব পছন্দ করে আর পলাশী ভাবি আছে যে সুন্দর সুন্দর গান গায় আর এই সব কিছুর জন্য আমাদেরকে উৎসাহ দেয় কিন্তু ফাতেমা ভাবি বাবির উৎসাহে আমাদের এই সব কিছু করা হয় সব সময় এবং বাবি আমাদের সবাইকে অনেক আদর করে ভালোবাসে লাস্ট টাইম একটা প্রোগ্রামে শেয়ার করেছিলাম যে নরসিংদীর জেলা সমিতির সভাপতি রোদের জন্য কিন্তু একটু গুলা গুলা আসবে একটু বুঝে জানিয়ে আন সাইড পেট হ্যাঁ আমরা ক্যামেরাম্যানটাও দেখাইনি ক্যামেরাম্যানটা কে জানি আমাদের বুটিকের মালিক কে এটা না কারো যদি শাড়ি লাগে আবাবিল বুটিকে নক দিতে ভুলবেন না ওকে কেউ অ্যাড্রেস চাইলে আমাকে নক দিবেন আমি দিয়ে দিব মজার মজার পিঠা খাওয়ার একটা পর্যায়ে গিয়ে চা ছিল চায়ের পরে
সবাই বসে একটু আড্ডা দেওয়া হলো, গান গাওয়া হলো। আর পারিবারিক এই অনুষ্ঠানগুলোতে আমাদের পারিবারিক শিল্পীরা গান গাইতে খুব পছন্দ করে, অন্য কোনো শিল্পীর এখানে কোনো প্রয়োজন নেই। পলাশীভাবে সবসময় সব ধরনের প্রোগ্রামগুলোতে নরসিন্দীর গান গায়, সাথে তুহিন এখন জয়েন হয়েছে, ও গান গাইতে খুব পছন্দ করে। সবার উৎসাহে তুহিনও এখন কিছু কিছু গান গায়। আর বাচ্চারাও তো খাবার দাবার খুব এনজয় করেছে, যেহেতু পিঠার আইটেম ছিল, খাবারের মেনুতে ছিল সম্পূর্ণ দেশীয় খাবার, ডাল, টমেটোর ঝোল, লাউ, মাশকলার ডাল, রুই মাছ, মুরগির কোরমা, পোলাও ছিল বাচ্চাদের জন্য। তো এই সবগুলো খাবার দাবার ভাবিরা রেডি করেছেন, অনেক কষ্ট করেছে সবাই। আসলে আমরা বড়রা যারা আছেন সবাই আমাদেরকে অনেক আদর করে, আসলে বলতে গেলে ওনারা সব কিছু রেডি করে, আমরা শুধুমাত্র জয়েন করি অল্প কিছু কিছু নিয়ে, মেন ডিশগুলো ওনারাই করে থাকেন। তো বড়দের আদর পাওয়া আসলে ছোটদের জন্য অনেক ভাগ্যের ব্যাপার। আর এই সম্পূর্ণ প্রোগ্রামটা যে বড় ভাবিরা করেছেন, আপনাদেরকে অনেক অনেক থ্যাংক জানাচ্ছি। আবার কোনো নতুন ব্লগ নিয়ে চলে আসবো সবার মাঝে। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।